এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার আসামিদের আদালতে তোলা হয়েছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিচার শুরু, তিন আসামি ডিসচার্জ নামঞ্জুর। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার পর এবার আদালতে আলোচিত এই ঘটনার বিচার শুরু হচ্ছে। আলোচিত এই ধর্ষণ মামলার গণধর্ষণ, অপহরণ ও গণধর্ষণের সহযোগিতায় অভিযোগপত্র গঠন করা হয়। সেই সাথে তিন আসামির দাখিলকৃত ডিসচার্জ পিটিশনও আদালত নামঞ্জুর করেছেন। রবিবার সকাল 10টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতের হাজির করা হয় এই আসামিদের। এরপর ওই দিন 10:30 দিকে আসামিদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হকের আদালতে হাজির করার পর তাদের উপস্থিতিতে অভিযোগপত্রের উপর শুনানি হয়। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এমসি কলেজ ছাত্রাবাসে আলোচিত ধর্ষণ মামলার বিচার শুরু হয়েছে। আগামী ধার্য তারিখে আদালতে সাক্ষ্য গ্রহণ হবে। ধর্ষণ মামলার আসামি সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি ও রবিউল হাসান ইসলামের পক্ষে অভিযোগপত্রের উপর ডিসচার্জ পিটিশন দাখিল করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন। এ সময় অর্জুন লস্কর ও মাহবুবুর রহমান রনির আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। আদালতের বিচারক গণধর্ষণ, অপহরণ ও গণধর্ষণের সহযোগিতায় আলোচিত এই মামলার চার্জ গঠন করেন। জানা যায়, গত বছরের 25 সেপ্টেম্বর সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরাম থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও 3 দিনের মধ্যে 6 আসামির সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। গ্রেপ্তারের পর তাদের 5 দিন করে রিমান্ডে নেয় পুলিশ। গত 3 ডিসেম্বর ছাত্রলীগের 8 নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের শাহপরাণ থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজনকে দল ভেদে ধর্ষণের জন্য অভিযুক্ত করা হয়। আসামি রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে ধর্ষণে সহায়তা করার জন্য অভিযুক্ত করা হয়। 8 আসামি বর্তমানে কারাগারে আছেন।